সাবস্ক্রাইব কৰক জনটেক চেনেলক আৰু লেটেষ্ট টেকন'লজি ৰিলেটেড ভিডিঅ' চাবলৈ। বন্ধু বান্ধৱীসকল, স্বাগতম জনাইছোঁ মই জনে মোৰ আন এটি ভিডিঅ'ত। আজি আপোনালোকক ক'ম যে দৰ্পণ সম্পৰ্কে, দৰ্পণত আপোনালোকে যদি এজ এ ষ্টুডেণ্ট আপোনালোকে লগ ইন কৰে দেন আপোনালোকৰ সন্মুখত কি ইণ্টাৰফেচ আহে আপোনালোকে জানে, আৰু এজ এ ইনষ্টিটিউট আপোনালোকে যদি লগ ইন কৰে দেন আপোনালোকে কলেজৰ তৰফৰ পৰা লগ ইন কৰিব পাৰে। চ' ফ্ৰেণ্ডছ, নতুন ন'টিফিকেশ্যন আহিছে দৰ্পণত। যিসকল ল'ৰা ছোৱালী এতিয়ালৈকে ৱেটিং লিষ্টত আছে, তেওঁলোকে মেৰিট লিষ্টত কেতিয়া নাম আহিব আৰু তেওঁলোকে কেতিয়া এডমিশ্যন ল'ব পাৰিব, সেই বিষয়ে আপোনালোকক আজি মই এ টু জেড জনাম। আপোনালোকে শেষলৈকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ চাব, তেতিয়াহে বুজি পাব আপোনালোকে। চ' ফ্ৰেণ্ডছ, পৰম নকৰি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আৰু এতিয়ালৈকে যদি মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেন্তে জেটি নামৰ কাষৰ ৰং আছে বুলি ক্লিক কৰি এতিয়া ছাবস্ক্ৰাইব কৰি থওক, আগলৈ এনেকুৱা ধৰণৰ ন'টিফিকেশ্যনবোৰ পাই থাকিবলৈ। ব'লক ফ্ৰেণ্ডছ, ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকে গুগলত চাৰ্চ কৰি দিব এনেকৈ দৰ্পণ এছেক অনলাইন .com/login। আপোনালোকে ঠিক এনেকৈ চাৰ্চ কৰিলেহে আপোনালোকে এনেকুৱা এখন ইণ্টাৰফেচত আহিব পাৰিব। চ' ফ্ৰেণ্ডছ, বুজি পাইছে, আপোনালোকে দৰ্পণ .com/login আপোনালোকে এনেকৈ চাৰ্চ কৰি দিয়ক, দেন আপোনালোকে এনেকুৱা এখন ইণ্টাৰফেচত আহিব পাৰিব। তাৰপিছত ফ্ৰেণ্ডছ, আপোনালোকে যিহেতু ষ্টুডেণ্ট, কণ্টিনিউ এজ এ ষ্টুডেণ্ট, আপোনালোকে ইয়াত ক্লিক কৰিব লাগিব। আৰু যদি আপোনালোকে কলেজৰ তৰফৰ পৰা কৰি আছে কণ্টিনিউ এজ এ ইনষ্টিটিউট, আপোনালোকে ইয়াৰ পৰা কৰিব লাগিব। মই যিহেতু ষ্টুডেণ্ট, কণ্টিনিউ এজ ষ্টুডেণ্ট মাৰি দিলোঁ। মই কণ্টিনিউ এজ এ ষ্টুডেণ্ট ক্লিক কৰাৰ পিছত মোৰ সন্মুখত এনেকুৱা এখন ইণ্টাৰফেচ আহি পাব। চ' ফ্ৰেণ্ডছ, ইয়াত কি দিছে যে ইয়াত দিছে যে ষ্টুডেণ্ট লগইন। ষ্টুডেণ্ট লগইনৰ কাৰণে ফ্ৰেণ্ডছ 10-digit মোবাইল নম্বৰ লাগে, 10-digit মোবাইল নম্বৰ আৰু ডেট অফ বাৰ্থ আৰু 4-digit পিন আৰু ফৰগেট লগইন ডিটেইলছ। আপোনালোকে যদি লগইন ডিটেইলছখিনি পাহৰি গৈছে দেন ফৰগেট কৰিব পাৰে। তাৰপিছত ফ্ৰেণ্ডছ, ইয়াত দিছে ষ্টুডেণ্ট নেম আৰু ইন ছিলেকশ্যন লিষ্ট হেয়াৰ বাই ৰিকুৱেষ্ট ডেট টু টেক এডমিশ্যন 18 September 2021। এইখন নতুনকৈ এখন ন'টিফিকেশ্যন আহিছে যে ষ্টুডেণ্টছ হুজ নেমছ আৰ ইন দ্য ছিলেকশ্যন লিষ্ট আৰ হেয়াৰ বাই ৰিকুৱেষ্টেড টু এডমিশ্যন ইন 18 September 2021। যিসকল ল'ৰা ছোৱালীয়ে ফ্ৰেণ্ডছ, যিসকল ল'ৰা ছোৱালীয়ে মেৰিট লিষ্টত ইতিমধ্যে নাম আহিছে, তেওঁলোকে এডমিশ্যন লোৱা নাই এতিয়ালৈকে, তাৰমানে একচেপ্ট কৰা নাই তেওঁলোকে, তেওঁলোকৰ কাৰণে পূৰা মনৰ পৰা দৰ্পণে আপোনালোকক কৈছে যে আপোনালোকে 18 September আগত আপোনালোকক ৰিকুৱেষ্ট কৰি কৈছে, অনুগ্ৰহ কৰি কৈছে যে 18 September আগত আপোনালোকে এডমিশ্যনটো কৰি লওক। এডমিশ্যনটো কৰিলেহে যিখিনি ল'ৰা ছোৱালী এতিয়ালৈকে ছিট পোৱা নাই তেওঁলোকৰ কাৰণে ভাল হ'ব। যদি আপোনালোকে 5খন কলেজত ছিট পাইছে, আপোনালোকে যিকোনো এখন কলেজতহে এডমিশ্যন ল'ব। একৰ পৰা যিহেতু 5খন ছিলেকশ্যন কৰিব দিছিলে, আপোনালোকক মই ভিডিঅ'ৰ পৰা বুজাই দিছোঁ যে আপোনালোকে যিকোনো এখন কলেজতহে এডমিশ্যন ল'ব লাগিব, যিকোনো এখন কলেজতে পঢ়িব পাৰিব। চ' ফ্ৰেণ্ডছ, পলম নকৰি আপোনালোকৰ এডমিশ্যন লৈ লওক। আৰু বহুত ল'ৰা ছোৱালী ফ্ৰেণ্ডছ ৱেইটিং লিষ্টত আছে, তেওঁলোকৰ পঢ়াৰ অধিকাৰ আছে, তেওঁলোকক পঢ়িব খোজে। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকৰ যিখন কলেজত ছিলেকশ্যন হৈছে আপোনালোকে সেইখন কলেজত আপোনালোকে এডমিশ্যন কৰি লওক। আৰু যদি আপোনালোকৰ কিবা সুধিবলগীয়া আছে দেন আপোনালোকে মোক কমেণ্ট ছেকশ্যনত সুধিব পাৰে, অথবা মোৰ ইনষ্টাগ্ৰাম আইডিত আপোনালোকে মোক ফ'ল' কৰি সুধিব পাৰে। ইনষ্টাগ্ৰাম জনটেক অফিচিয়েল, আপোনালোকে তাত ফ'ল' কৰক আৰু আপোনালোকে মোক এনি কুৱেৰি কিবা কুৱেশ্যন থাকিলে তাত গৈ সোধক। তাৰপিছত ফ্ৰেণ্ডছ, আপোনালোকক আৰু এটা বস্তু কওঁ যে আপোনালোকে যদি ফেচবুকত আছে দেন আপোনালোকে মোক ফেচবুক পেজতো পাব। জনটেক মোৰ ফেচবুক পেজ আছে, তাতো আপোনালোকে মোক সুধিব পাৰে। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকক মই এতিয়া কৈ আছোঁ যে ইয়াত ন'টিচখন কি দিছে, ৰিঅ'পেনিং ফৰ পৰ্টেল ফৰ ষ্টুডেণ্ট ৰিএপ্লাই। আপোনালোকৰ ইয়াত দিছে যে যিসকল ল'ৰা ছোৱালীয়ে এতিয়ালৈকে এপ্লাই কৰা নাই দৰ্পণ পৰ্টেলত, কলেজ এপ্লাই কৰা নাই বা ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা নাই, চ' ফ্ৰেণ্ডছ 20 তাৰিখৰ পৰা দৰ্পণটো ৰিঅ'পেন হ'ব। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকক মই এইটো ভাল খবৰ দিলোঁ যে আপোনালোকৰ 20 তাৰিখৰ পৰা ৰিঅ'পেন হ'ব আপোনালোকৰ দৰ্পণ পৰ্টেল। আপোনালোকে ঠিক এনেকৈ 20 তাৰিখৰ পৰা আপোনালোকে যদি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা নাছিলে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব পাৰিব। আৰু যদি এডমিশ্যনৰ কাৰণে আপোনালোকে কোনো কলেজত এডমিশ্যন লোৱা নাছিলে দেন আপোনালোকে এডমিশ্যনো কৰিব পাৰিব। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকক 3 নম্বৰ কৈছে ডেট এক্সটেণ্ডেড 8 September to 18 September ফৰ এডমিশ্যন ইন ইনষ্টিটিউশ্যন। আপোনালোকে যদি এতিয়ালৈকে এডমিশ্যন কৰা নাই দেন আপোনালোকৰ ডেটটো এক্সটেণ্ড হৈ গৈছে 8 September পৰা 18 September এডমিশ্যন ইন ইনষ্টিটিউশ্যন। আপোনালোকৰ ইনষ্টিটিউশ্যনক খবৰ ল'লে আপোনালোকে গম পাই যাব যে আপোনালোকৰ কি ডেট এক্সটেণ্ড হৈছে আৰু আপোনালোকে কেনেকৈ এডমিশ্যন পাব। যিসকল ল'ৰা ছোৱালী মেৰিট লিষ্টত নাম আহিছিলে তেওঁলোকে দৰ্পণ পৰ্টেলতো চাব পাৰে, অথবা তেওঁলোকৰ মেছেজ সহকাৰেও আহিছে। আৰু যিসকল ল'ৰা ছোৱালী অহা নাই তেওঁলোকে 20 তাৰিখৰ পিছত তেওঁলোকে কৰিব পাৰিব। চ' ফ্ৰেণ্ডছ, আমি চাইলোঁ এতিয়া যে আমাৰ যিখন ন'টিচ দিছে সেই ন'টিচখনত কি আছে বলক।
ফ্রেন্ডস এইখনে সেইখন নোটিস এইখন ডাউনলোড করব লাগিব এইখন ডাউনলোড করল এইখন ডাউনলোড করার পিছত ফ্রেন্ডস মোর মোবাইলের স্ক্রিনত এনেকৈ আহি গল মোবাইলের স্ক্রিনত ঠিক এনেকৈ আহি গল আপনাদের ঠিক এনেকৈ আহিব ইয়াত লিখি দিব ইয়াত লিখি দিছে কি এইখানে পড়ো এইখানে মেইন পয়েন্টখানি ফ্রেন্ডস আপনাদের মই দেখাই দিও যে ইয়াত দিছে ইয়াত কি দিছে যিসকল লড়া ছোৱালীয়ে যিসকল লড়া ছোৱালীয়ে মানে রিওপেন হব যখন লড়া ছোৱালীয়ে দর্পণ পোর্টেলত এতিয়ালৈকে রেজিস্ট্রেশন করা নাছিলে বা এডমিশন প্রসেসটোৰ কারণে কোনো আগবঢ়া নাছিলে দেন সিহঁতর কারণে দর্পণ রিওপেন হব 20 সেপ্টেম্বর 20 তারিখে আপনার রিওপেন হব আর আপনার 22 সেপ্টেম্বরের ভিতর আপনার সাবমিশনটা করব লাগবে 20 সেপ্টেম্বরের 22 সেপ্টেম্বরলৈকে আপনার দুদিন সময় দিব সেই দুদিনতে আপনাদের করব লাগিব সো ফ্রেন্ডস যখন লড়া ছোৱালীয়ে করা নাছিলে তেওঁলোকে অতি সোনকালে করক আর আপনাদের এই দর্পণ এসেক অনলাইন .in আপনাদের ইয়াতো পাৰিব অথবা এসেক আসাম গভ .in তাতো পাৰিব সো ফ্রেন্ডস আপনাদের পলম নকৰি অতি সোনকালে করক তারপর ইয়াত দিছে সিলেকশন লিস্ট আর ওয়েটিং লিস্ট আপনাদের যখন লড়া ছোৱালীর সিলেকশন লিস্ট আর ওয়েটিং লিস্ট আছে আপনাদের সিলেকশন লিস্ট আর ওয়েটিং লিস্ট 23 আর 24 সেপ্টেম্বরের ভিতর প্রকাশ পাব যখন লড়া ছোৱালীর সিলেকশন হব তারপর ফ্রেন্ডস ইয়াত দিছে যে 25 সেপ্টেম্বর তারিখে আপনার মোবাইলের থ্রুত আপনার মোবাইলত SMS সহকারে যাব আপনাদের সিট পালে নে নাই অথবা আপনাদের দর্পণ পোর্টেলত আপনার প্রোফাইলটি খুলেও চাব পারে তারপর ফ্রেন্ডস আপনার এডমিশন প্রসেসটি হব 27 তারিখে যখন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টত আছে সেই সকল লড়া ছোৱালীর 27 আর 28 তারিখের ভিতর এডমিশন প্রসেস হব তারপর ফ্রেন্ডস আপনাদের যদি এতালেক মোট ভিডিওটা চাই আপনাদের মোট ভিডিওটো লাইক করা নাই দেন এটা লাইক এটা করে দিব আপনাদের এটা লাইকে মোক ভিডিও বনার প্রেরণা যোগায় মোক উৎসাহ যোগায় সো ফ্রেন্ডস আপনাদের লাইক করব বলে আশা করলো আর ফ্রেন্ডস এটা কথা আপনাদের যদি এতালেক মোর চ্যানেল সাবস্ক্রাইব করা নাই দেন এটা সাবস্ক্রাইব করে থাক আপনাদের মই নেক্সট ভিডিওত আপনাদের মই জানাম যে আপনাদের ইনস্টিটিউশন কলেজত আপনাদের ওয়েটিং লিস্টত লড়া ছোৱালীবিলাকে কেনেকে এডমিশন লব লাগিব ইনস্টিটিউশনের ইনস্ট্রাকশন কি আহিছে দর্পণের পৰা আপনাদের সেই বিষয়ে আপনাদের জানাম সো ফ্রেন্ডস যখন ভিউয়ার্স যখন মোক ভাল পাই পেলায় মোর চ্যানেলট নতুনকে আহিছে তেওঁলোকক মই মনের পৰা আপনাদের রিকুয়েস্ট করছো যে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করক আর নোটিফিকেশন বেল আইকনটো ক্লিক করক তেতিয়াহে আপনাদের সকলকে আগত মোর ভিডিওব চাব পাৰিব আর কিবা যদি আপনাদের সুদিবলগিয়া থাকে দেন আপনাদের মোক কমেন্ট সেকশনতো সুদিব পারে কমেন্ট সেকশনত সুদিলে আপনাদের প্রত্যেকটা কমেন্টর মই এনসার দিম তারপর আপনাদের মোক ইনস্টাগ্রামতো সুদিব পারে ইনস্টাগ্রামত সুদিব পারে আপনাদের তাতে মোক ফলো করে পেলে আপনাদের মোক সুদক কিবা কোশ্চন আপনাদের মই সব কোশ্চনের এনসার দিম তারপর ফ্রেন্ডস আপনাদের মই কলোয়ে ফেসবুক পেজতো সুদিব পারে ফেসবুক পেজতো FB পেজ আছে মোর জনটেক ফেসবুক পেজতো সুদিব পারে সো ফ্রেন্ডস আপনাদের কিবা সুদিবলগিয়া থাকলে আপনাদের মোক সুদক আপনাদের প্রত্যেকটো কমেন্টর প্রত্যেকটো কথার মই উত্তর দিবলে চেষ্টা করিম সো ফ্রেন্ডস আজিলৈ আছো গুড বাই জয় অসম।